বন্ধুরা আজকের কাহিনীটি পাঠিয়েছে মেঘা ধানমন্ডি পনেরো থেকে তাহলে শুরু করা যাক আজকের ঘটনাটি দুই হাজার দশের কথা আমি তখন এসএসসি পরীক্ষায় পাস করে কলেজে ভর্তি হব সেই আশায় আছি বাবা নেই কিছুটা অভাবের সংসার ছোটো ভাই মামুন মা আর আমি মেঘা এই তিনজনের সংসার মাকে বললাম আমি কলেজে ভর্তি হতে চাই মা বললেন পড়াশোনার খরচ বহন করা খুবই কঠিন সংসারে খরচ জোগানোই হিমশিম খেতে হচ্ছে আমি মাকে বলি তুমি মামার সঙ্গে কথা বলো আমার মামা বাড়ির অবস্থা খুবই ভালো কিন্তু তাদের দিয়ে কখনো আমাদের উপকার হতো না যাই হোক অনেকবার মাকে বলার পর মা মামার সঙ্গে আলাপ করলো সবটা শুনে মামা বললেন মামির সাথে আলাপ করে জানাবে আমার নানু ছিলেন বিছানায় পড়া রোগী তার প্রসাব বিছানায় হতো একদম ছোট শিশুর মতো তার দেখভাল করতে হতো হয়তো মামি এই জন্যই আমাকে তাদের বাসায় থেকে পড়াশোনা করার সুযোগ দিয়েছিল আমি কলেজে ভর্তি হলাম বাড়ি থেকে কলেজ ছিল মাত্র সাত থেকে আট মিনিটের পথ এটা ছিল গ্রামের পরিবেশ মামির সব কাজ শেষ করে আমি তবেই কলেজ যেতাম আসলে পড়াশোনা ছিল আমার খুবই দুর্বল দিক যার জন্য আমি সব কষ্ট মুখ বুজে সইতে পারি কিন্তু কষ্টটা একটু বেশি হতে লাগলো ফজরের নামাজ পড়ে পুরো বাড়ি ঝাড়ু দিতাম নানুর পেশাবের কাঁথা ধোয়া ঔষধ খাওয়ানো তরল খাবার খাওয়ানো সবটা শেষ করে সকাল দশটায় আমার ক্লাস শুরু হতো আমি সব কাজ শেষ করে বাসা থেকে বের হতাম নয়টা পঞ্চান্নতে কখনো আমি নাস্তা করার সময় পেতাম কখনো পেতাম না একদিন সকালে ফজরের নামাজ শেষ করে ঝাড়ুটা হাতে নিয়ে উঠানে গেলাম মনে হচ্ছে উঠান ঝাড়ু দিয়ে শুকনো পাতাগুলো এক জায়গায় জমা করে রেখেছে কেউ একটু চিন্তায় পড়লাম আমার মামি তো কখনও এটা করবে না কারণ সে আমাকে তার কাজের লোকের মতোই দেখে সব কাজ যেন আমাকেই করতে হবে আমিও কাজ করি কারণ বিনা পয়সায় এই বাড়িতে থাকছি পড়াশোনা করছি এইটুকু কাজ তো আমি করতেই পারি যাই হোক এত কিছু না ভেবে আমি ঘরে গিয়ে নাস্তা রেডি করলাম বরাবরই যেভাবে কাজ করি সেদিনও কাজ শেষ করে নাস্তা করব। ঠিক তখনই মামি বলল, তুমি নাস্তাটা খেও না কারণ আমার ভাই আসবে তুমি বরং তার জন্য এটা তুলে রাখো কি আর করার না খেয়ে কলেজে যাবো বলে রুমে ঢুকে দেখলাম আমার বই খাতা সব কিছু একদম রেডি করা আছে কিন্তু কে করলো একটু সময় ভাবলাম কিন্তু কলেজে দেরি হবে বলে আর্লি বের হলাম বাসা থেকে তিনটা সাবজেক্ট হবার পর টিফিন টাইম থাকে তিরিশ মিনিট কিন্তু কি খাবো হাতে তো টাকা নেই খিদেও লেগেছে খুব ব্যাগের ভেতর থেকে পানির বোতল বের করব বলে হাত ঢুকিয়ে দেখি একটা আপেল আর কেকের প্যাকেট চোখ যেন আমার কপালে উঠে গেল আজ তিনটা অদ্ভুত ব্যাপার ঘটল সকালে উঠান ঝাড়ু আমার সব বই খাতা গোছানো এখন আবার ব্যাগের ভেতর খাবার কি হচ্ছে এসব আমার সাথে তবুও খাবারটা খেয়ে নিলাম মনে হচ্ছিল এই খাবারে অন্য একটা স্বাদ দুপুর তিনটায় কলেজ শেষে বাড়ি ফিরে দেখি মামির ভাই ভাইয়ের বউ বাচ্চারা এসেছে গোসল সেরে খেতে বসলাম বাড়ির সবার খাওয়া শেষ বাকি শুধু আমি মামি এসে বলল খেয়ে সব বাসন হাড়িপাতিল ধুয়ে আনিস আমি বললাম ঠিক আছে মামি আপনি গিয়ে সবার সাথে গল্প করেন আমি সব কাজ শেষ করে নিব। খাওয়া শেষে সব থালাবাসন নিয়ে পুকুরে গেলাম ঘাটে রেখে নানুর কিছু কাপড় নোংরা হয়ে আছে মনে পড়ে গেল এগুলো আনতে গেলাম নানু আমাকে ডেকে পাশে বসালো আর বলছে অনেক কষ্ট হয় তোর আমি বুঝি কিন্তু আমি তো অচল কী বা করতে পারি আমি নানুকে বললাম কোনো চিন্তা করো না আমি ভালোই আছি পড়াশোনা এবং কাজ করে সময় পার হয়ে যায় নানু আমার মাথায় হাত বলিয়ে বলল তোর জন্য আমার দোয়া রইল সব সময় সুখী হবি আমি উঠে এসে পুকুর পাড়ে গিয়ে দেখি সব থালা বসুনই ধোয়া মাথায় আমার কাজ করছে না বসে ভাবতে লাগলাম আমি কি সব কিছু ধুয়ে ঘরে গেলাম আবার ভাবছি না যদি সব ধুয়েই যেতাম তাহলে তো পুকুর পাড়ে রেখে যেতাম না ঘরে নিয়ে যেতাম ধূর ছাই নিজেকে পাগল পাগল লাগছে তো যাই হোক কাপড় ধুয়ে শুকাতে দিয়ে ঘরে গিয়ে সবার জন্য বিকেলে নাস্তা রেডি করলাম তবে মনে মনে ভাবছি দুই দিন পর এক্সাম হবে যদিও সাপ্তাহিক এক্সাম তবুও ভালো রেজাল্ট করব এটা হলো আমার মনের আশা সবাইকে নাস্তা দিয়ে রাতের জন্য খাবার রান্না করতে রান্নাঘরে গেলাম যেহেতু বাসায় মেহমান তাই আয়োজনটাও বেশি মেহমান সহ আমার মোট আটজন তাই আটটা ডিমের কোরমা বড় একটা মুরগি দুই রকমের ভর্তা পোলাও রান্না করলাম যাই হোক টুকটাক কাজ ছিল এবং নানুকে যাও ভাত খাওয়ালাম ঔষধ খাওয়ানো হলো এরপর সবাইকে খাবার দিতে বলল মামি রান্নাঘরে গিয়ে খাবার বাটিতে তুলতে গিয়ে দেখি ডিম সারটা এবার কি হলো কিছুই বুঝতে পারছি না মুরগি বাড়িতে তুলতে গিয়ে দেখি একটা লেগ পিস আছে আরেকটা কই বুকের মাঝে মচড় দিল ভয়ে মামি না আবার মনে করে আমি খেয়ে নিয়েছি মামিকে ডেকে বললাম ঘটনাটা মামি শুরুতে একটু রাগ করলেও পরে বলল আচ্ছা থাক খাবার জিনিস খেয়ে নিয়েছিস সমস্যা নাই যা আছে তাই নিয়ে আয় কিন্তু আমার ভিতরের প্রশ্ন হলো এটা কোথায় গেল মামাতো ভাই একটা বড় ও তো খাবে না তাছাড়া এরকম স্বভাব তার নেই তাহলে কি হলো কোনো উত্তর মিলছে না খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসলাম আজ খুবই ক্লান্ত লাগছে কিন্তু পড়া রেখে ঘুমাতেও পারবো না টেবিলে বসে পড়তে পড়তে একটা সময় ঘুমিয়ে পড়েছি ভোরে উঠে দেখি আমি খাটে শুয়ে আছি গায়ে পাতলা একটা চাদর এবার যেন আমি আর নিজেকে সামলাতে পারলাম না মাঝে মাঝে এমন গল্প শুনতাম দাদির কাছে জিন বলতে কিছু আছে আমার মনে হলো হয়তো এরকমই হবে কারণ ছোটবেলা থেকেই আমাকে সবাই দুষ্টুমি করে পরি বলে ডাকত কারণ আমার গায়ের রং খুবই ফর্ষা আমি উঠে বসে ভয়ে ভয়ে একা একাই বলতে থাকি আমার পাশে কি কেউ আছেন কথাটা অনেকবার বলছিলাম কিন্তু কে শুনবে আমার কথা হয়তো আমার মনেরই ভুল এভাবে বেশ কয়েকদিন কাটতে থাকে তবে আমি বুঝতে পারি যে আমার ছোটোখাটো অনেক কাজ গোপনে কেউ করে দেয় একদিন মা কল দিল বলল বাবার রেখে যাওয়া দুটো দোকান ছিল কিছু ক্ষমতাবান লোক এগুলো দখল করার জন্য পিছিয়ে লেগেছিল তবে এখন আর তারা বিরক্ত করে না এখন দোকান থেকে রীতিমতো ভাড়া পাচ্ছে মা ধীরে ধীরে আমাদের সংসারের বেশ উন্নতি হচ্ছে জানি না কেন তবে আমি রোজ একা একা কোনো না কোনো সময় বলতে থাকি আমার পাশে কি কেউ আছেন কিন্তু কোনো সারা শব্দ পেতাম না আজ বৃহস্পতিবার আমি ছোটবেলা থেকে নামাজ পড়তাম নফল রোজা রাখতাম তাহাজুত নামাজ আদায় করতাম যাই হোক বৃহস্পতিবার রাত দুইটা তিরিশ মিনিটে আমি উঠে অজু করে নামাজ পড়তে শুরু করলাম চার রাকাত নামাজ পড়া শেষ করে আমি তসবি পড়ছিলাম হঠাৎ মনে হলো খুবই ঝাঁঝালো আতরের গন্ধ আসছে কোথা থেকে যেন ভয়ে গা ছমছম করছে মোনাজাত না ধরে লাফিয়ে খাটে উঠে বসে বালিশ জড়িয়ে ধরে বলছি কেউ আছেন এ ঘরে মামার বাড়িটা ছিল কাঠের দোতলা বাড়ি দোতলায় শুধু একটাই রুম যেখানে বিভিন্ন বাড়তি জিনিস রাখা গুদাম ঘর বলা চলে ওখানে একটা খাট ও পরার টেবিল রেখে আমি থাকি আমি খুবই ভয় পাচ্ছি কিন্তু তবুও সাহস নিয়ে বসছি কেউ কি আছেন এখানে অনেকবার বলার পর আমি শেষবার বললাম কেউ কি আছেন যদি থাকেন তবে জায়নামাজের একটা কোনা ভাজ করেন তাহলে আমি বুঝবো এই ঘরে আমি ছাড়াও কেউ আছেন কয়েকবার বলার পর আল্লাহ এ কি দেখলাম যাইনামাজের সিজদার অংশটা ভাজ হয়ে গেছে একা একাই এই দৃশ্য দেখে আমি যেন জ্ঞান হারিয়ে ফেলি সকালে উঠে দেখি আমার পাশে মামি আর মামাতো ভাই আর একজন ফার্মেসির হাতুরি ডাক্তার গায়ে খুব জ্বর আমার সবাই বলছে কি হয়েছে কেমন লাগছে এখন কিন্তু আমার মুখ থেকে কথা আসছে না কেমন একটা লাগছে অনেক সময় পার হওয়ার পর আমি বললাম আমি বাড়ি যাব মায়ের কাছে মামি বলল আচ্ছা তোমার মামা তোমাকে বিকেলে নিয়ে যাবে বাড়ি গেলাম কিন্তু কয়েকদিন ধরে জ্বর কিছুতেই কমছে না এবার মা একজন হুজুরের বাড়ি নিয়ে গেল হুজুর কোনো মেয়ে মানুষের সাথে দেখা করে না কিন্তু তিনি একটা ঘরে এবং আমি অন্য ঘরে মাঝখানে একটা পর্দা হুজুর বললেন মা তোমার হাটটা দাও তো আমি আমার হাটটা পর্দার ওপাশে বাড়িয়ে দিলাম সে ছোটো একটা কাগজে আরবি কি লিখে দিয়েছে আর বলল এবার হাটটা সরিয়ে নাও আর আমি যা বলি আমার সাথে তুমি তাই বলো আমিও বলতে লাগলাম হঠাৎ মনে হলো আমার হাতে হয়তো এত বড় ওজনের কিছু আছে তার ভার আমি নিতে পারছি না চিৎকার দিয়ে উঠলাম আর ওটা ঝাপটা মেরে সরিয়ে ফেলে দিলাম হুজুর হয়তো কিছু বুঝতে পেরেছে সে মাকে বলল খুবই আর্লি আমাকে বিয়ে দিতে মা জানতে চাইলো কিন্তু কেন এটা করব। আমার মেয়ে তো পড়াশোনায় খুবই ভালো ও আরও পড়তে চায় হুজুর বললো আগে মেয়েকে বাঁচান হুজুর একটা তাবিজ দিলেন আর বললেন এটা আমার গলায় বাঁধতে তবে খুবই ছোট করে যেন গলার সাথে মিশে থাকে বাড়ি গিয়ে তাবিজ গলায় পড়লাম কিন্তু সকালে উঠে দেখি তাবিজ খাটের কোনায় ঝুলছে তিন চারবার হুজুর তাবিজ দিলেন কিন্তু কোনো তাবিজ আমার শরীরে থাকে না একদিন রাতে আমি একা একা বলছি আপনি কে আমি জানি না আমি আপনাকে দেখতেও পারি না কিন্তু দয়া করে আপনি আমার থেকে দূরে থাকেন আমি আপনার এই অত্যাচার সইতে পারি না আপনার জন্য এইসব তাবিজ লোকে নানা কথা আমার সইতে হচ্ছে কিছুদিন পর খুবই ভালো পরিবারে আমার বিয়ে ঠিক হয় আমি আমার হবু স্বামীকে বলি আপনি কি আমাকে বিয়ের পর পড়াশোনা করাবেন সে বললো যদি তুমি চাও তাহলে অবশ্যই করাবো আমার বিয়ে হয়েছিল ঢাকা ধানমন্ডি পনেরো নম্বরে আমি বিয়ের পর পড়াশোনা করি এইচএসসি শেষ হওয়ার পর আমার একটা মেয়ে সন্তান হয় তবুও আমার স্বামী আমাকে পড়াশোনা চালিয়ে যেতে বলেছে আমি অনার্সে ভর্তি হই বেশ ভালোই কাটছিল দিন কিন্তু হঠাৎ দুই সালে আমি আবার সেই রকম কিছু জিনিস ফিল করি কোনো জিনিস রাখি এক জায়গায় পাই অন্য জায়গায় রুটি ভেজে রাখি ছয়টা হয়ে যায় চারটা পানি খাবো বলে গ্লাসে পানি ঢেলে একটু অন্য কাছে গেলেই এসে আর পানি পায় না অবশেষে আমার স্বামী এক হুজুরের সাথে সবটা শেয়ার করে দুই হাজার দশ থেকে দুই হাজার পনেরোতে যা ঘটেছে সব কিছু কিন্তু ওই হুজুর বললেন যে আছেন সে কোনো ক্ষতি করবে না তার হয়তো ইচ্ছে ছিল আমাকে কোনোভাবে তার সঙ্গী করা কিন্তু আমি বিবাহিত বলে এটা সে পারল না তাই এত বছর হওয়ার পরও সে আমার আশেপাশে থাকছে এইটাই তার শান্তি সে কোনো ক্ষতি করবে না অবশেষে কি আর করার এভাবেই কাটছে দিন আমাদের